আসসালামু আলাইকুম, নীলাস ফ্যাশন ডিজাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা, আমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে। ইয়েস, খুব খুশি লাগছে। অনেক চড়াই উত্তরা পেয়ে একদম মানে অনেক চেষ্টা পর মনে হয় এই সফলতাটা আসলো, তো খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, আমাদের লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, যারা সাপোর্ট দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা, সবার জন্য এত এত দোয়া। যাই হোক, আজকে যা বলতে এসেছি তা হলো, আমরা ফ্যাশন ডিজাইনিং করতে গেলে আমি অনেককেই পরামর্শ দিয়েছি যে কী কী করবেন, আজকে একটু এক্সট্রা কিছু বলতে এসেছি। বর্তমান সময়ে কিন্তু কাপড়ের দাম বেড়ে গেছে, সুতোর দাম বেড়ে গেছে, গাড়ির ভাড়া বেড়ে গেছে, ঘর ভাড়া বেড়ে গেছে, চারিদিক থেকে সব শুধু দাম। তো সেই চিন্তা করে আপনাকে কিন্তু সেরকম দক্ষতা অর্জন করতে হবে। আজকে ভিডিওটা করার জন্য মানে আমার খুব কদিন ধরে ইচ্ছে ছিল যে কিছু একটা বলি, সময় পাচ্ছি না, প্রচুর কাজের চাপ, তারপর একটু সময় করে আসলাম। অনেক মেয়েরা চাচ্ছি আমরা কিছু করব, কিন্তু মেয়েদের মধ্যে আমি একটা হিংসা দেখেছি যে আমি কারোর কাছে যাবো না, শিখবো না, আল্লাহ প্রদত্ত আমাকে গড গিফটেড কিছু জ্ঞান দিবে আর আমি মেশিনে বসবো আর আমার কাছে সব সেলাই একদম বাটাপট সব সুন্দর হয়ে যাবে, এটা কি সম্ভব? আপনি এখান থেকে একটু চুরি করে ওই চ্যানেল দেখে, ওই চ্যানেল দেখে একটু একটু করে নিজেকে আয়ত্ত করে এভাবে কি হবে ভাই? নিজে একটা কোনো প্রতিষ্ঠানে গিয়ে দক্ষতা অর্জন করেন 100%, যেখানে আমি বলেছি যে আমার প্রতিষ্ঠানে আপনি যদি আসেন ইনশাল্লাহ আপনার কোনো টেনশন করতে হবে না যে আমি কী করবো লাইফে। আমার অনেক কাজ, কিন্তু আমি বাচ্চাদের নিয়ে সময় পাই না, আমি দক্ষ লোক পাই না যাদের দিয়ে কাজটা করাবো। পারফেক্ট কাজটা এখন মেয়েরা করতেই চায় না, বিশেষ করে সবাই মেয়েরা তো সারাদিন টিভি দেখে কিন্তু মনে স্বপ্ন অনেক কিছু করবো, অমুক এটা করছে, তমুক এটা করছে, নানা বদনাম করছে, বিশেষ করে মেয়েরা তো বদনাম ছাড়া বাঁচে না। হ্যাঁ, কিছু উদ্যোক্তা আছে দেখবেন আপনার বাসায় গেলে রান্নাঘরে কী আছে, বাথরুমে কী আছে, সব পরিষ্কার আছে কিনা, খাটে নিচ ঠিক আছে কিনা, আপনার কাপড় কেমন আছে, আপনার বাচ্চা সব ঠিক আছে কিনা। আরে বাবা, মানুষ কি কম্পিউটার যে একদম সব হুবহু একদম 100% করে রাখবে? কারো বাসা কি কখনো শোরুম হয় যে একদম 100% সুন্দর করে সাজিয়ে রাখো? শোরুম তো মাঝে মাঝে এলোমেলো হয়, কাস্টমার আসলে সব জিনিস দেখাতে হয় এলোমেলো, আবার গোছাতে হয়, তাই না? তো এটা মন খারাপ করা যাবে না, কে কী বলবে, কে কী বলবে না। আপনি শুধু চিন্তা করেন আপনি কিছু করবেন এবং সময় নিয়ে ঘরের কাজ সেরে হাজব্যান্ড ওয়াইফ সব কিছু একদম পারফেক্টভাবে দুজনে মিলে একদম সব কিছু কমপ্লিট করে দেন, কাজে বসেন। অনেক সময় দেখা যায় আমার রান্না চলে আছে, আচ্ছা ভাত বলো কাজটা কিছুটা সময় লাগবে, যাও আমি গিয়ে একটা সে কাপড় সেলাই করে আসি, দেখা ভাত এখান থেকে পড়ে গেছে। ঠিক আছে, তো রান্নার সময়টা ওখানে মনোযোগ দিয়ে রান্নাটা রান্নাঘরটা সুন্দর করে সব গুছিয়ে পারফেক্ট একদম সব কমপ্লিট করে দেন, আপনি আপনার কাজে বসেন। আপনার বাচ্চা কান্না করছে আর আপনি মেশিনে, কিন্তু আপনার সেলাই কিন্তু ভালো হচ্ছে না, কাঁদুক শাক সমস্যা নাই, বাচ্চা মানুষ কাঁদবেই না, কখনো এটা করতে দেবেন না। বাচ্চাকে আদর করে রেখে, যত্ন করে রেখে কারো কাছে দিয়ে বসেছি, হ্যাঁ তুমি কিছুক্ষণ রাখো আমি কাজটা করে আসি। আমরা সবচেয়ে বড় ভুল করেছি কি জানেন, আমরা নিজেরা তৈরি না হয়ে বিয়ে করেছি। এতটুকু বয়সে বিয়ে করা কখনো গর্বের কথা না। আপনারা অনেকেই দেখছি মেয়ে এইবার করোনার মধ্যে সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, মানে 90% মেয়েদের বিয়ে হয়ে যায়, এটা কেমন কথা? মেয়ে মানে কি বিয়ে হওয়ার জন্য? একটা পুরুষ কখনো আপনার মেয়েকে ভালো রাখবে না যদি সে গুণী না হয়, জ্ঞানী না হয়। অনেক দিক থেকে মেয়েকে তৈরি করে একদম দক্ষতা অর্জন করবেন এমনভাবে যে যে সে যেন সব কাজ মেনটেন করে নিজেকে তৈরি করে তারপর শ্বশুরবাড়িতে যায়। এখনকার সংসারগুলি টিকে না, প্রতি ঘন্টায় 70-75টা সংসার ভাঙছে। কেন ভাঙছে বলুন তো? যদি টিকতো তাহলে এমনি টিকতো। অনেক দক্ষতা লাগে, ধৈর্য লাগে, অনেক কৌশল লাগে যা এতটুকু বাচ্চারা পারে না। এখনকার ছেলেমেয়েরা খুব উশৃঙ্খল, খুব নষ্ট, এরা এই নষ্ট মানুষগুলি কারো সংসারে গিয়ে সুখ দিতে পারবে না, নিজের চাই নিজের চাই, নিজের খাই নিজের খাই, দেখবেন সংসার শেষ। আপনার ভালো মেয়েটাকে বিয়ে দিলেন একটা নষ্ট ছেলের কাছে, আপনি কি জানেন ছেলেটা কেমন? ছেলে কি একটা খাওয়ার জিনিস? মানুষ কি খাওয়ার জিনিস যে ধরে একটু খেয়ে দেখবেন যে সে কেমন, বুঝতে পারবেন যে হ্যাঁ সে ভালো, আজকে ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে। তাই মেয়েকে যখন বিয়ে দেন, অবশ্যই যেহেতু আমি মেয়ে মেয়েদের সাপোর্ট করি, তাহলে বলে দেয় যে মেয়েদেরকে একদম দক্ষ করে বিয়ে দেন। যে হাজব্যান্ড যদি খারাপও হয় পরে দেখা যায় তুমি নিজে কিছু করে খেতে পারবে, কিন্তু বিয়ের পর একটা বাচ্চা করে নিয়ে ওয়া ওয়া করবে আর আপনার বাচ্চা পাঠাবেন সেলাই করে শিখতে, সে মনোযোগী হবে না, সে সারাদিন টেনশন থাকবে আরে আমার স্বামী চলে গেছে, আরে আমার স্বামী কী হবে, আরে আমার স্বামী আর একজনকে পছন্দ করছে, আর একটা বিয়ে করছে, এই টেনশনে ডিপ্রেশনে সে মরে যাবে। অনেকে এখনও স্বপ্ন দেখে, এখনকার যুগে বর্তমান যুগে যে দেখছে প্রতি ঘন্টায় ঘন্টায় হাজার হাজার সংসার ভাঙছে, তারাও বলছে থাক মেয়েটা কোনো রকম বিয়ে দিতে পারলেই বাঁচি, SSC পরীক্ষা দিয়েছে তো, এই পরীক্ষা দিয়েছে তো, থাক কোনো রকম বিয়ে দিলেই বাঁচি। আর এখন মেয়েগুলোও নষ্ট, সিনেমা দেখে নাটক দেখে এমন রোমান্টিক হয়ে গেছে রে বাবা,
মানে নষ্ট। গতকাল আমি মিরপুর 10 এ গেছিলাম, রাস্তায় হেঁটে যাচ্ছি, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড মানে দুজন একটা ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে, গল্প করছে দুজনে হেঁটে হেঁটে। মেয়েটা ছেলেকে মানে গালাগালি করছে, কুত্তার বাচ্চা। তা এটা কি প্রেম? প্রেমের মধ্যে কুত্তার বাচ্চা গালি দেওয়া? সম্পর্ক যখন নষ্ট হয় তখন মানুষ গালি দেয়, সুসম্পর্কের মধ্যে গালি দেয়, তার মানে এখানে কিন্তু সম্পর্ক নাই। এই সম্পর্ক কিন্তু টিকবে না বেশি দিন। ওই দেখবেন ছেলে মেয়ে দুদিন ইউজ করে তারপর সব শেষ। ওই মেয়েটা আরেক সংসারে যাবে, সেখানে হাজব্যান্ড যখন জানতে পারবে, সে হাজারটা মেয়েকে ধর্ষণ করুক, হাজারটা প্রেম করে নষ্ট হয়ে আসুক, কিন্তু এই মেয়েটা যখন দেখবে যে ছেলেটা দেখবে এই মেয়েটা আগে কারোর সাথে প্রেম করছে, শেষ, সংসার এখানে শেষ। তখন তার রান্না করায় দোষ, তার হাঁটায় দোষ, তার বসায় দোষ, তার ঘুমানোতে দোষ, তার কথায় দোষ, তার চেহারায় দোষ, তার শরীরে দোষ, মানে দোষের শেষ নেই, না সংসার শেষ। এবং এই ফাঁকে দেখা যাবে দুই একটা বাচ্চাও হয়ে গেছে, তখন তো আরও শেষ। তো উদ্যোক্তা হওয়ার আগে অনেক কিছু চিন্তা করে তারপরে কাজে নামেন। আর আমরা যারা ভুল করে ফেলেছি, আমরা মায়েরা আমাদের বাচ্চাগুলিকে যেন আমরা দক্ষ করে ওদেরকে সুন্দরভাবে ভালো লেখাপড়া শিখিয়ে একদম দক্ষ করে যেন ওদেরকে ভবিষ্যতে ওদেরকে বড় হতে দিতে পারি, ওদের জীবনযাপন করতে দিতে পারি। পড়াশোনা, বিশেষ করে পড়াশোনায় আপনি খুব মনোযোগী হন, বাচ্চা যেন পড়াশোনা ছেড়ে এক পাও নড়ে না, সেই চিন্তা করে আপনি কীভাবে হবেন সেটা। সারাদিন বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে পড়াবেন তা না, এই পড়ো এই পড়ো এই পড়ো, আপনি বই নিয়ে বসবেন, আপনি নাটক দেখবেন না, আপনি সিনেমা দেখবেন না, হয়তো শুক্রবার বা মাঝে মাঝে সময় পেলে একটু দেখবেন, কিন্তু আপনি বেশিরভাগ মনোযোগী হবেন বাচ্চার সাথে, বন্ধু হবেন ওর সাথে, সমানভাবে, মা তুমি কী করছো, আপনি খাচ্ছেন, মা তোমার এই এসেটাই আমার কেমন ছিল, এই রচনাটা কেমন হলো, এটা প্যারাগ্রাফটা কতটুকু হলো, আচ্ছা আমি এটা এভাবে করি, তুমি শোনো, দেখি তো তুমি মন দিয়ে পড়েছো কিনা, মুখস্থ হয়েছে কিনা, আচ্ছা তুমি একটা বানিয়ে বলো তো, এখন তো সৃজনশীল তাই না, মুখস্থ বেশি চলে না, বানিয়ে বানিয়ে লেখো কতটুকু বলো, চলো আমরা দুজনে লিখি কেমন হয় দেখি, কে আগে বেশি ভালো লিখতে পারে, কার হ্যান্ড রাইটিং খুব সুন্দর, কে ভালো করে ইংলিশ বলতে পারে, স্পোকেন ইংলিশ, এখন তো ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পাওয়া যায় তাই না। তো উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কিছু আপনার দরকার, অনেক কিছু দরকার, যেটাই ব্রেন লাগে, মন লাগে, শরীর লাগে, চারিদিকে সবার সাপোর্ট লাগে, তারপর আপনি কোনো কিছুই নাই, আপনি একটা কেচি একটা ফিতা নিয়ে বসলে তো হবে না, আপনি মেশিন কিনেছেন, আপনি কিছুই জানেন না, মেশিন অবশ্যই কিনবেন, মেশিন কেনার সাথে সাথে আপনি কাজ সব শিখে নিজে যখন একদম তৈরি হবেন তখন আপনি উদ্যোক্তা হবেন, তখন আপনি একটা কাজে বসবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।